আসন ভাগাভাগি নিয়ে 14 দলে কোনো অসন্তোষ নেই, বরং জোট শরিকরা নৌকা প্রতীকেই নির্বাচন করবেন। খুব শিগগিরই স্পষ্ট হবে আসন বণ্টন। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তবে আসন নিয়ে কোনো সমঝোতা হবে না বলে আবারও জানালেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জাতীয় নির্বাচন ঘিরে জাতীয় পার্টির ভাবনা ও সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতেই দলটির বনানী কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। নির্বাচন একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং বিশ্বাসযোগ্য পরিবেশ। 276 আসনে প্রার্থী দিয়ে একক নির্বাচনের ঘোষণা দেওয়া দলটির মহাসচিব বলছেন, আসন ভাগাভাগি নিয়ে কারো সাথেই সমঝোতা হবে না। নির্বাচন এসেছি সরে আসার জন্য না, নির্বাচন এসে নির্বাচন করার জন্য। যদি বলেন যে কোনো দলের সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং বা এই সমঝোতা, সেরকম এখনো কিছু হয় নাই। যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় দলের পক্ষ থেকে দলের প্রয়োজনে নির্বাচনের স্বার্থে অনেক কিছু হতে পারে। এরই মধ্যে নিজেদের মাঝে আসন ভাগাভাগি নিয়ে কয়েক দফা বৈঠক করেছে 14 দল। জোটের প্রধান শরিক আওয়ামী লীগ জানিয়েছে, আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে। দ্রুতই এটা নিষ্পত্তি হবে। আমরা এটাও বলেছি যে 14 দলীয় জোটের যে কটা আসন পাবেন শরিক দলরা, তারা নৌকা প্রতীক নিয়েই ভোট করবেন। 14 দলের শরিকরা সমঝোতার আসনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থীকেও চান না। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে খোলাসা করেননি হানিফ। কুষ্টিয়া সদর আসন মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।